Assalamualaikum, I am Hamid Chowdhury. Bolchi, kemon achen shobai? Asha kori shobai bhalo achen. Ami alhamdulillah bhalo achi. Ajke ami chole ashlam Aarong e Jamuna Future Park er Aarong Future Park e ar ki. To eta hocche ki ami Aarong e first e dhukechi. Gate diye dhukei hocche hater dance side e Aarong onek boro kore lekha ache. To ekhane dhuke ami first e dhuke dekhte pelam bibhinno dhoroner juta. Apnara hoyto khel korle dekhben ekhane hocche ora onek সুন্দর করে সাজিয়ে রেখেছে রেড কালার জুতাগুলো রেড কালারে ব্রাউন কালারের জুতাগুলো ব্রাউন কালার সাইডের আর এই যে দেখতেই পাচ্ছেন সিলভার কালারের জুতাগুলো সিলভার কালারের জায়গায় অনেক সুন্দর করে রেখেছে এই যে দেখুন রেড এখানে সব জুতাগুলোই কিন্তু রেড আপনারা চাইলে এখানে হচ্ছে জুতার কালেকশনগুলো দেখতে পারেন জুতাগুলো খারাপ না প্রাইস অনুযায়ী আমার কাছে ভালোই লেগেছে আমাদের জুতাগুলো একটু স্টাইলিশ মনে হয়েছে কিন্তু আমি আসলে সাধারণত দেখা যায় বাটা আর হচ্ছে অ্যাপেক্সের জুতা বেশি ইউজ করি এখন অবধি আমি হচ্ছে Aarong এর জুতা ইউজ করিনি তো ওরা হচ্ছে খুবই সুন্দরভাবে খুবই মানে কালারগুলোকে ম্যাচিং করে করে জুতাগুলো রেখেছে এখানেও কিছু জুতা দেখতে পাচ্ছি এই যে ধরুন এখানে একটা জুতা দেখতে পাচ্ছি একটু কাজ করা তাই না এগুলো হচ্ছে একটু মানে কি বলে পাকিস্তানি টাইপের জুতা তো এই জুতাগুলোর প্রাইস হচ্ছে 1500 টাকা সেই অনুযায়ী কিন্তু খারাপ লাগেনি ভালোই লেগেছে তো আপনারা চাইলে কিন্তু Aarong এর জুতাগুলো দেখতে পারেন আমি Aarong থেকে সচরাচর দেখা যায় যে বিভিন্ন ধরনের ড্রেস কিনে থাকি কারণ ড্রেসের কালেকশনগুলো আমার কাছে খুব ভালো লাগে ওরা একটু ইউনিক টাইপের তারপর হচ্ছে একটু স্টাইলিশ টাইপের ব্যাগ সরি ড্রেস আনে তো এখানে হচ্ছে আমি বিভিন্ন ধরনের ব্যাগ দেখতে পাচ্ছি দেখুন অনেক সুন্দর করে ওরা খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছে যেখানে ব্যাগ সেখানে ব্যাগ রেখেছে যেখানে জুতো সেখানে জুতো রেখেছে যেখানে শাড়ি সেখানে শাড়ি রেখেছে যেখানে মানে যা সুন্দর করে ওরা গুছিয়ে রেখেছে তো এখানে যে ব্যাগগুলো ব্যাগগুলো সাধারণত 300 থেকে শুরু করে 1500 টাকার মধ্যে এই ব্যাগগুলো রয়েছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে ব্যাগগুলো নিতে পারেন আর হচ্ছে একটু যেগুলো কাজ করা মানে স্টোন বসানো সেগুলোর প্রাইস কিন্তু 2000 টাকার মধ্যেও রয়েছে তো আপনারা হচ্ছে দেখে শুনে বুঝে আপনারা ব্যাগ কিনবেন কারণ ব্যাগের একটা সমস্যা আমি বলি আমি এর আগেও দুই তিনটা ব্যাগ ইউজ করেছি আমি বলবো না যে খারাপ অনেক ভালো ছিল আমি 385 টাকা দিয়ে একটা ব্যাগ কিনেছিলাম ওই ব্যাগটা খুব ভালো ছিল মনে হচ্ছিল যে তাঁতের এরকম টাইপের কিন্তু কথা হচ্ছে মানে কালার জ্বলে যায় আমি আরও দুই একটা ব্যাগ কিনেছি ছোট ছোট এই যে এরকম হ্যান্ড ব্যাগগুলো তো এগুলার হচ্ছে কালার জ্বলে যায় তো একটু দেখে শুনে কিনবেন যে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে নিচে যে ব্যাগটা দেখতে পাচ্ছি 1500 টাকা এই ব্যাগটা আমার কাছে খুব ভালো লেগেছে মানে হাতে ক্যারি করার জন্য আসলে ভালোই লাগে তো আরও অনেক ধরনের ব্যাগ রয়েছে আপনাদের যেটা পছন্দ আপনারা নিজে পছন্দ করে কিনতে পারেন আমরা মেয়েরা সাধারণত দেখা যায় যে টাকা এলোমেলো করে রাখি তার জন্য কিন্তু আসলে মানি ব্যাগ দরকার এই যে দেখুন ছোট ছোট মানি ব্যাগ আমি এখান থেকে একটা নিয়েছি 150 টাকা তো এই মানি ব্যাগগুলো আমার কাছে খুব ভালো লেগেছে ভিতরে অনেক জায়গা আছে তারপরে হচ্ছে মানে অনেক সুন্দর ভিজিটিং কার্ডও আপনারা হচ্ছে ইউজ করতে পারেন এখানে রাখতে পারেন আর কি তো এই ব্যাগটার দাম হচ্ছে 250 টাকা সে অনুযায়ী আমার কাছে খারাপ লাগেনি আপনারা চাইলে এখান থেকে কিন্তু মানি ব্যাগ এরকম টাইপের ই করতে পারেন মানে সুন্দর লেগেছে কালারটা অনেক সুন্দর তো আমি একটু বড় ব্যাগগুলো দেখাচ্ছি দেখুন বড় ব্যাগের ডিজাইনগুলোও কিন্তু অনেক সুন্দর আর আমার কাছে খুব ভালো লেগেছে ওদের বড় ব্যাগগুলো অত বেশি খারাপ লাগেনি তবে একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে দামটা একটু বেশি লেগেছে ছোট ব্যাগের তুলনায় বড় ব্যাগের দামটা একটু বেশি লেগেছে আমার কাছে এই জিনিসটা একটু প্রবলেম তো আপনাদের যাদের হচ্ছে ব্যাগের কালেকশন মানে ব্যাগ যারা অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু Aarong এ দেখতে পারেন তাছাড়াও রয়েছে হচ্ছে ইনফিনিটিতেও ব্যাগ কিছু কালেকশন রয়েছে ওইখানেও আমার ভালো লাগে এত বেশি খারাপ লাগে না তো এই যে একটা এটা এখানে হচ্ছে একটু ওয়েস্টার্ন টাইপের ড্রেস রয়েছে এখানেও বিভিন্ন ধরনের ড্রেস রয়েছে দেখতে পাচ্ছেন মেয়েদের ফতুয়া টাইপের যারা জিন্স পছন্দ করেন মেয়েরা বা হচ্ছে টি শার্ট শার্ট বা উপরে
হ্যাঁ গেঞ্জি টাইপের। তো এই এখানে হচ্ছে ওই রকম একটু ওয়েস্টার্ন টাইপের ড্রেস রয়েছে। আমার কাছে কাপড়গুলো অত বেশি খারাপ লাগেনি, আমি নিজে ধরে দেখেছি। এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো হচ্ছে ফতুয়া টাইপের, এগুলো হচ্ছে ফতুয়া টাইপের। তো আপনারা চাইলে কিন্তু এখানে গিয়ে দেখতে পারেন আসলে কেমন। এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে, ঠিক আছে। তো বসুন্ধরাতেও আমি দেখি যে আড়ংয়ের তিন চারতলা পর্যন্ত আড়ংয়ের মানে শোরুমগুলো রয়েছে, মানে এক সাইডে সম্পূর্ণই হচ্ছে আড়ং, এক কথায় যেটা বলে। ওইখানেও এরকম ছেলেদের মেয়েদের অনেক সুন্দর করে ওরা গুছিয়ে মানে ড্রেসগুলো রেখেছে। আমি তো যেহেতু মেয়ে সেই হিসাবে আমি মেয়েদের ড্রেসগুলোরই হচ্ছে ভিডিওটা বেশি করেছি, কারণ হচ্ছে আমি তো মেয়েদের মানে ইতেই ঢুকবো, তাই না, যে একটু দেখি যে কেমন হয়েছে কেমন আর কি। তো আমার কাছে ভালো লেগেছে, অত বেশি খারাপ লাগেনি। তো এখানে বিভিন্ন ধরনের প্যান্ট রয়েছে, জিন্স প্যান্ট রয়েছে, ফতুয়া রয়েছে, টি শার্ট রয়েছে এই জায়গাটাতে, ঠিক আছে। তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো শাড়ির, শাড়িটাও অনেক সুন্দর। মানে ওরা হচ্ছে শাড়ি হচ্ছে দেখা যায় যে ওদের শাড়িগুলো একটু অন্যরকম হয়, বাট শাড়ি আসলে কি বলবো, আপনারা যদি কিনতে যান তাহলে হচ্ছে শাড়ির কথা বলবেন। মানে আমার কাছে শাড়ি অনেক ভালো লেগেছে, খারাপ লাগেনি, বাট আসলে দেখা যায় যে ওদের যে শাড়িগুলো আমার পছন্দ হয়ে থাকে সেগুলো হচ্ছে 18,000 থেকে 20,000 বা 30,000 টাকাও। বাট এত দাম অনুযায়ী আসলে আমার কাছে কেন জানি মনে হয় যে অত বেশি ভালো লাগে না। ওরা হয়তো বা মানে ওদের শাড়িগুলোর কালেকশনগুলো একটু অন্যরকম, তার জন্য হয়তো বা ওরা দামটাও একটু বেশি রাখে বা একটু আনকমন টাইপের, তো এর জন্য হয়তো বা একটু শাড়ির দাম বেশি রাখে। যেমন হচ্ছে প্রিন্টের শাড়ি রয়েছে ওদের এখানে, জামদানি শাড়ি রয়েছে, তারপরে হাতের কাজের শাড়ি রয়েছে, ব্লকের শাড়ি রয়েছে, তারপরে হচ্ছে মানে একটু জরি টাইপের যে শাড়িগুলো ওইগুলো রয়েছে, সুতি রয়েছে, কাতান রয়েছে, মানে বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে। আমি বলবো না যে শাড়িগুলো খারাপ, বাট শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর, দেখুন ইয়েলো টাইপের, ব্লু টাইপের, বাট এই শাড়িগুলো না 4,000 থেকে 5,000 টাকা, 4,000 থেকে 5,000 টাকার মধ্যে আমার কাছে অত বেশি ভালো লাগেনি সত্যি বলতে। মনে হচ্ছিল যে কেমন জানি একটু দামটা বেশি বেশি লাগে। এই যে সাদা শাড়িটা দেখতে পাচ্ছেন, এই সাদা শাড়িটার দাম হচ্ছে 6,000 টাকা, একটু বেশি মনে হলো। তো আপনাদের হচ্ছে একটু সুতি শাড়িগুলো দেখালাম, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আপনারা হচ্ছে এগুলো আসলে অনলাইনে সেল হয় না আমার জানা মতে, নিজেরা গিয়ে তারপর দেখে শুনে বুঝে শাড়িগুলো কিনবেন, আপনাদের আসলে প্রাইজের সাথে যায় কি না। তো আমি আড়ং থেকে এখনও শাড়ি কিনিনি। এই শাড়িটা হচ্ছে 7,000 টাকা, যেটা দেখলাম সবুজ কালার, এই শাড়িটার দামও 7,000 টাকা। তো আসলে আমার কাছে মনে হয় যে বাহির থেকে কিনাই ভালো শাড়ি, এখানে যেই দাম। তো মেয়েদের ড্রেসের কালেকশনগুলো অনেক হয়েছে, আমি একটু ছোটদের মানে ড্রেসের ওখানে যাচ্ছি আমার এক বোনের জন্য, মানে দেখার জন্য, প্লাস হচ্ছে আপনাদেরকেও দেখার জন্য। তো এখান থেকেই হচ্ছে আমি একটা ড্রেস নিয়েছি 3 থেকে 4 বছরের একটা মেয়ের জন্য, মানে আমার কাজিনের জন্য আর কি। তো এখানে আমি হচ্ছে জুতাও দেখতে পাচ্ছি, ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর জুতা, খুব ভালো লাগে আমার কাছে তো বাচ্চা মানুষ খুবই ভালো লাগে ছোট বাচ্চাদের,
কেন জানে মনে হয় যে ওদেরকে খুব আদর করি, তারপর ধরি। ওদের জুতোগুলো এতটুক ছোট ছোট হয়, ড্রেসগুলো ছোট ছোট হয়, আমার কাছে খুব ভালো লাগে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে ছোট বাচ্চাদের অনেকগুলো জুতোর কালেকশন আছে। এগুলো মোটামুটি 1500 থেকে শুরু করে 1000 টাকারও আছে, 400 টাকারও আছে, 700 টাকারও আছে, বিভিন্ন রেডের আর কি প্রাইজের আছে। আপনারা চাইলে দেখে শুনে কিনতে পারেন এখান থেকে। তো এই যে বাচ্চাদের এই এই জুতাটা দেখতে পাচ্ছেন 500 টাকা, বাট এই জুতাটা এত ছোট, এত কিউট, আমার কাছে মানে বাচ্চাদের সব কিছুই ভালো লাগে। কেন যেন মনে হয় যে আমি কিনি, মানে হচ্ছে বাচ্চাদের কালেকশনগুলো আমি কিনে কিনে জমিয়ে রাখি, আমার এত ভালো লাগে। যাই হোক, আর হচ্ছে ড্রেসগুলোও খুবই সুন্দর, আনকমন টাইপের, এই যে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের ড্রেসগুলো এখান থেকে কিনতে পারেন, আমি বলবো, কারণ হচ্ছে ড্রেসগুলো একটু স্টাইলিশ টাইপের, একটু আনকমন, মানে ওদের এখানে বাচ্চাদের ড্রেসের দামগুলো না অত বেশি না, কম আছে। তারপর বাচ্চাদের খেলনাগুলোও একটু কম টাইপের আছে, পুতুল বা মেয়েরা যে ডল পছন্দ করে এগুলা। তো এই ড্রেসগুলো হচ্ছে আপনারা এখান থেকে নিতে পারেন। চলুন দেখে নেই কিছু বাচ্চাদের ড্রেস। তো আমি একটু সামনের দিকে যাচ্ছি, কিছু পাই কি না চলুন দেখা যাক কী কী আছে। আমি হচ্ছে আবার শাড়ির দোকানে ঢুকে গেলাম, মানে শাড়ির মানে দোকান বলবো না, মানে আড়ংয়ের ভিতরেই আছি। তো এখানে আমার এই শাড়িটা খুব ভালো লেগেছিলো, একটু জরি সুতা দিয়ে হচ্ছে ওরা মেবি কাজ করেছে, প্লাস হচ্ছে ভালো লেগেছিলো। ওইটার দাম হচ্ছে 1500 টাকা। ও এত দাম কেন ভাই, আপনারা একটু জানাবেন, হ্যাঁ দামগুলা যারা যারা আড়ংয়ে যান আপনারা একটু জানাবেন যে আসলে আড়ংয়ের শাড়িগুলো এত দাম কেন। আমরা তো মানে সাধারণ জনগণ, আমরা একটু কিনতে পারি না, অবশ্যই কেনার মতো প্রাইস আসলে থাকা উচিত। এই যে এই শাড়িগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, দেখুন এটা হচ্ছে পুরো আঁচলে কাজ করা, এরকম পাইটার এরকম, ভিতরে কিন্তু এক কালার, মানে হচ্ছে সাদার মধ্যে একটু ছিটাফুটা আছে, কিন্তু আঁচলটা ওরা অনেক গর্জিয়াস করেছে। এই যে দেখুন প্রতিটা আঁচলই অনেক গর্জিয়াস করেছে, এই যে ব্লু কালারের, তারপরে হচ্ছে গ্রিন প্লাস হচ্ছে গোল্ডের সুতার মধ্যে, কিন্তু ভিতরটা মানে একদম সিম্পল, সাদার মধ্যে হয়তো বা ওরা একটু ছাপ দিয়ে দিয়েছে এরকম। এই শাড়িগুলোর দাম হচ্ছে 7 থেকে 8 হাজার টাকা, 9 হাজার টাকা, 10 হাজার টাকা, 12 হাজার টাকা, মানে আমার মানে যাদের আসলে টাকা পয়সা আছে তারা হয়তো বা কিনতে পারে, বাট আমি মনে হচ্ছে যে আমার এখানে কেন জানি অনেক দাম মনে হচ্ছে, তার জন্য আমি আড়ংয়ের শাড়ি অত বেশি কিনি না। তো এখানে হচ্ছে আমি আরও কিছু শাড়ি দেখতে পাচ্ছি, শাড়িগুলো আসলে সুন্দর, ভালো লাগছে, বাট দাম আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। এই যে এই শাড়িটা আমি দেখতে পাচ্ছি, এটার দাম হচ্ছে 17 হাজার টাকা। জামদানিগুলোর প্রাইস হচ্ছে 9 থেকে 10 হাজার টাকা, 8 হাজার টাকা, 16 হাজার টাকা, মানে এত দাম, এর চেয়ে ভালো ড্যাম ভালো ড্যামরাতে যে হচ্ছে জামদানির হাট বসে ফ্রাইডেতে, আপনারা চাইলে জামদানি হচ্ছে ওই হাটে এসে কিন্তু কিনতে পারেন। এখান থেকে যে কিনবেন না আমি কিন্তু সেটা বলি নেই, আপনাদের ভালো লাগলে অবশ্যই এখান থেকে কিনবেন। আমার হয়তো বা এখানে একটু দামটা বেশি মনে হচ্ছে, তার জন্য আমি বললাম যে বাহির থেকে কিনা ভালো। যারা হচ্ছে একটু আনকমন টাইপের চাচ্ছেন বা যারা ইউনিক টাইপের চাচ্ছেন, যাদের জন্য আসলে হ্যাঁ এই শাড়িগুলো ভালো লাগবে, তারা এখান থেকে কিনতে পারেন, খারাপ না। কারণ হচ্ছে ওদের এই শাড়িগুলা মানে ধরেন যে জামদানি বাদ দেন, বাট অন্য সব শাড়িগুলা এগুলা কিন্তু আপনারা বাহিরে পাবেন না, আড়ংয়ে যেই রকম শাড়ি পাবেন ওইটা কিন্তু আপনারা বাহিরে পাবেন না সত্যি বলতে। কারণ ওরা হচ্ছে নিজেরা হয়তো বা এটাকে তৈরি করে তারপর হচ্ছে সেল দেয়, তো একটু অন্যরকম হবে, একটু ভিন্নতা আসবেই, স্বাভাবিক।
তো এখানে এই শাড়িগুলো মোটামুটি হচ্ছে 5 থেকে 6 হাজার টাকা। তো এই শাড়িটা আমার কাছে অত খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো মোটামুটি শাড়ি দেখলাম, তো আমি ভাবলাম যে হচ্ছে এখন আবার আরেকটা শাড়ি দেখাই। এই যে এই শাড়িটা যে দেখতে পাচ্ছেন, এটার দাম 35 হাজার টাকা। তো এই শাড়িটা দেখে তো আমার মাথা ঘুরিয়ে গেছে, এত দাম ভাই, এত দাম নিলে কি হবে বলেন। তারপরে বিভিন্ন ধরনের ছোট ছোট বক্সগুলো দেখতে পাচ্ছি, এগুলার প্রাইসও অনেক কম, এগুলার প্রাইস একদম রিজনেবল। আপনারা যারা গয়নাঘাটি, তারপরে হচ্ছে যারা ছোট ছোট জিনিস রাখতে চান, তারা হচ্ছে এখান থেকে কিনতে পারেন। তো আমার কাছে এগুলো হচ্ছে প্রাইস অনুযায়ী সীমিত লেগেছে, ভালোই লেগেছে। তারপরে রয়েছে বিভিন্ন ধরনের কলমদানি, ফুলদানি, তারপরে হচ্ছে কি বলে মোমবাতি, ওইগুলাও কিন্তু ভালো লেগেছে। তো আমি হচ্ছে আরও কিছু ড্রেস দেখতে পাচ্ছি, এগুলা সরি বর্কার কালেকশন, এটা হচ্ছে আরঙে না, আমি হচ্ছে ইরানিতে এসেছি। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বর্কার কালেকশন রয়েছে, বর্কাগুলার প্রাইস খুব বেশি। ইরানি সুপার মানে ইরানির যে বর্কার কালেকশনগুলো, এগুলো হয়তো বা আপনারা জানেন বা কিনেন হয়তো বা, এগুলার দাম অনেক বেশি। কাপড় ভালো, বাট কাপড় অনুযায়ী আমার কাছে কেন জানি দাম বেশি মনে হয়। তবে একটা কথা কি, মানে ওরা যে কাপড়টা সেল করে ওইটা কিন্তু আপনারা বাহিরে পাবেন না। এখানে রয়েছে বিভিন্ন ধরনের থ্রি পিস, আমি বসুন্ধরাতে ইরানিতে ঢুকেছিলাম, ওইখানে হচ্ছে এরকম থ্রি পিস ছিল না, ওইখানে শুধু বর্খা আর বর্খা। বাট যমুনা ফিউচার পার্কে আমি যেটা দেখতে পেলাম, যে বাচ্চাদের বলেন, ছোটদের বলেন, বড়দের বলেন, মিডিয়াম বলেন, থ্রি পিস ওরা বিক্রি করছে, বিক্রি করছে বিভিন্ন ধরনের প্যান্ট, তারপরে এই যে দেখতেই পাচ্ছেন টপসগুলা, তারপরে গ্রাউন্ড বলে নাকি ওইগুলো বিক্রি করে, মানে বড় লং ড্রেসগুলো ফ্রকের মতো, মানে ওয়ান পিস এগুলো সেল করছে। তো এখানে হচ্ছে শুধু বরখাই বিক্রি করছে না, বিভিন্ন ধরনের টপস, জিন্স, পায়জামা, সালোয়ার কামিজ সবই বিক্রি করছে, প্লাস ব্যাগও বিক্রি করছে, স্কুল ব্যাগ বলেন, সাইড ব্যাগ বলেন, সব ধরনের জিনিসই বিক্রি করছে। এই যে দেখতে পাচ্ছেন জিন্স, এখানে আমি আপনাদেরকে পায়জামা দেখাই, এই পায়জামাগুলো হচ্ছে ইরানি বরখার ভিতরে, মানে বরখার শোরুমে এগুলো আসলে সেল করছে। তো খারাপ না, একের ভিতরে সব, মানে আপনারা আরঙ্গেও হচ্ছে একের ভিতরে সব, ইরানিতেও হচ্ছে একের ভিতরে সব। মেবি হচ্ছে ওদের এখানকার শোরুমগুলো অনেক বড়, তার জন্যই হচ্ছে বা ওরা সব ধরনের জিনিসই হচ্ছে মানে রেখেছে। তো এই যে পায়জামাগুলো দেখতে পাচ্ছি, এগুলার প্রাইস কিন্তু অত বেশি না, মোটামুটি মিডিয়াম রয়েছে। আপনারা চাইলে ইরানির বরখার এখান থেকে কিনতে পারেন, আর এগুলো হচ্ছে ফ্রি সাইজ, সবাই পরতে পারবেন। তো আমি একটু সামনের দিকে যাচ্ছি, ওখানে কিছু ব্যাগ দেখতে পেলাম, ভাবলাম যে আপনাদের সাথে ব্যাগটা শেয়ার করি। এই যে দেখুন, এখানে কিছু ব্যাগ রয়েছে, মানে অল্প কিছু ব্যাগ রয়েছে, অত বেশি না। তো ব্যাগের কালেকশনও হচ্ছে কম নয়। তারপরে রয়েছে ছেলেদের শার্ট প্যান্ট, ছেলেদের গেঞ্জি, আপনারা যারা মানে ছেলে রয়েছেন তারা হচ্ছে এখান থেকেও দেখতে পারেন। তো থ্রি পিসগুলো ওয়ান পিস রয়েছে, মোটামুটি খারাপ না, ভালো, মানে আপনারা চাইলে দেখতে পারেন। তো আমি সামনের দিকে যাচ্ছি। তো আজকের মতো হচ্ছে ভিডিওটা এ পর্যন্তই। তার আগে বলে দিচ্ছি, এই যে বাচ্চাদের কালেকশনটাও দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ইরানিতে। আরেকটা কথা বলি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার সাথে থাকবেন, প্লাস হচ্ছে কেমন লাগে সেটা জানাবেন, যদি খারাপ লাগে সেটাও জানাবেন, বা আমার কোন জিনিসটা বেটার করতে হবে সেটাও আপনারা জানাবেন, তাহলে আমি ওই জিনিসটাকে শুধরে নিব। কারণ খারাপ ভালো বলার দায়িত্ব কিন্তু আপনাদের, আপনারা যেটা বলবেন আমি সেটা করার চেষ্টা করব। যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে জানাবেন আমাকে, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।